নবীর শিক্ষায় নিজেকে সাজাবো আমার চরিত্র কেমন হবে সূরা ফাতিহার রঙে রঙিন হবে সূরা ফাতিহার রঙে রঙিন হবে যদি শিক্ষা নীতি আমার নবীর শিক্ষা নীতি হয় কি রকম আপনারা দেখেন এই শিক্ষা নীতি ভালো না ওই শিক্ষা নীতি ভালো সূরা ফাতিহার রঙে রঙিন হবে যদি নবীর শিক্ষা নীতি হয় কি রকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ শুধু মুসলমানের রব না কুল কায়নাতের প্রতিপালক যিনি জমিনে আল্লাহর খলিফা হবে আল্লাহর প্রতিনিধি হবে তার চরিত্রের মধ্যে এরকম বিশালত্ব থাকবে সেও কোনো জাতি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না সমগ্র জাতির জন্য চিন্তা করবে সেই কারণে আলেমের দরবারে না আসলেও ওয়ালির দরবারে শুধু মুসলমান আসে নাই ওয়ালির দরবারে শুধু মুসলমান আসে নাই কেন কারণ নবীর দরবারেও শুধু মুসলমান আসতো না এটা ফুয়ুজাতে রব্বানি আমার নবীর মাধ্যমে আউলিয়া ইকরামের কাছে এসে পৌঁছেছে এটা কোন শিক্ষা নীতির কারণে কোন নবীর শিক্ষা নীতির কারণে এটা কিসের ফুয়ুজাত তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ফুয়ুজাত এটা হচ্ছে আলহামদুর রঙে নিজেকে রঙিন করা চরিত্রের মধ্যে বিশালত্ব থাকা এটা কি কি বলে আলমগীর হওয়া আলমগীর হওয়া খোলা হওয়া সকল মানুষের জন্য শুভাকাঙ্ক্ষী হওয়া সকল মানুষের উপকারে আসা কেন আমার আল্লাহ খাদ্য শুধু আমাকে দান করেন আল্লাহ আমাকেও দান করেন আল্লাহর সাথে যারা শরীক করে তাদেরকেও দান করেন নবীকে যারা অস্বীকার করে তাদেরকেও দান করেন খুদ আল্লাহকে যারা অস্বীকার করে তাদেরকেও দান করেন মানুষ আমরা এরকম হতে হবে আমি যদি আমার পছন্দ অপছন্দের মধ্যে বিচার করে ফেলি তো নবীর শিক্ষায় আমি শিক্ষিত হই নাই আপনারা বুঝতে পেরেছেন আমার পয়েন্ট এরপরে নবীর শিক্ষায় যারা শিক্ষা হবে তাদের চরিত্রের দ্বিতীয় সৌন্দর্য সূরা ফাতিহার আলোকে আর রহমান আর রহিম আমার আল্লাহ পরম দয়ালু ক্ষমা চাইলেও ক্ষমা করে ক্ষমা না চাইলেও ক্ষমা করে দয়া যখন করে তখন দেখে না এটা কে যোগ্যতা আছে কি না দয়া যখন করে আমার আল্লাহ দেখে বান্দার প্রয়োজন আছে কি না বান্দার প্রয়োজন আছে কি না বান্দা মানছে কি মানছে না দেখছে কি দেখছে না আমার আল্লাহ দেখে না আর রহমান আর রহিম আর নবীর শিক্ষা নীতিতে যারা শিক্ষিত হয়েছেন তারাও আমার আল্লাহর এই রঙে রঙিন হয়ে ওয়াল আফিনা আনিন নাস এই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত হয় কি রকম কো মানুষ ক্ষমা চাইলেও ক্ষমা করে মানুষ ক্ষমা না চাইলেও ক্ষমা করে দেয় এটা হচ্ছে নবীর শিক্ষা নীতি আমার ভিতরে আছে কি না সেটা চেক করার জিনিস মালিক ইয়াউমিদ্দিন নবীর শিক্ষা নীতি আমার ভিতরে আমার পুরা পার্সোনালিটিকে ব্যালেন্স পার্সোনালিটি করবে আদল এবং ইনসাফ পূর্ণ পার্সোনালিটি আমি কখনো বায়াসড হব না আমার আপনের থেকে আপন হলেও আমি কখনো সত্যের বাইরে আমি কখনো সমীচীনতার বাইরে যাব না এটা হচ্ছে আমার নবীর দীক্ষায় নবীর শিক্ষায় শিক্ষিত হওয়া আমার নবী বলেন নাই আমার ফাতেমাও যদি চুরি করে হাত কেটে দেব হ্যাঁ আমার নবী জানতেন না ফাতেমা চুরি করবেন কিনা এটা ফাতেমাতু জাহরা না এটা সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ না ও ভাই যার সিজদার উপর ফেরেশতা অহংকার করত চুরি করতে আসবে আমার কিছু ভাই কিছুদিন আগে একজন দেখাইছে কোন নবী বলেছেন ফাতেমা যদি চুরি করে ফাতেমার হাত কেউ আমার নবী কেটে দেবেন এটা বলে ওয়াস কি জিনিস ওয়াস ও বেকুব আমি অত করব না বেটা চুরি চুরি তো দূরের কথা আমরা যারা আমার নবীর মদিনার বাজারে বিক্রি হয়েছি তোরা টাকা দিয়ে আমাদেরকে কিনা দূরের কথা আমাদের জুতো খরিদ করতে পারবে আমাদের ইমানের গায়রত যদি এরকম হয় তো ফাতেমাতু জাহরার গায়রত গেছে আরো সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ এটা আমার নবী তো বুঝানোর জন্য বুঝিয়েছে আমার নবী তুমি এত বুঝা গেলা কেন আপনি একটু বেশি বুঝে গেছেন গায়রতে ইমান আপনার গায়রত যদি এরকম হয়
চিন্তা করে দেখেন ফাতেমাতু জাহরার গায়রত কি রকম হবে। আমরা এতটুকুন বলতে পারি যার সেজদার উপর খুদ ফেরেশতারা অহংকার করতে এই ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আমি বলছি চরিত্রের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন ব্যালেন্স চলে আসে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নবীর শিক্ষায় যারা শিক্ষিত হয় তাদের চরিত্রের মধ্যে এই আয়াতের আলো পড়ে এই আয়াতের রঙে রঙিন করে দেয় চরিত্রকে। কিরকম? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের রঙে রঙিন যখন মানুষ হয় তার চরিত্রের মধ্যে এস্তেগনা, বেনিয়াজি, অমুকাপেক্ষিতা, নির্লোভ হওয়া, দুনিয়া একসাথে চলে যাবে, তার চরিত্র নির্লোভ হবে। কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে তাকে খরিদ করতে পারবে না। টাকা থাকুক টাকা না থাকুক, গড় থেকে ছন্দ দেখা যাক না যাক, গড়ের উপরে ছাদ থাকুক না থাকুক, আল্লামা ইকবাল বলছে মুসলমানের শান হচ্ছে কোন পাখির মতো? বাস পাখির মতো। বাস পাখি কোন গড়ে থাকে না, তু শাহি হ্যাঁ। কি বলেছে? তু শাহি হ্যাঁ। কো তোর ঠিকানা কোথায়? কোষ পাহাড়ের উপর। কোথায়? পাহাড়ুম কি ছাটানো উপর। কোন গড়ে থাকতে হবে না। বাস পাখি যেমন বাসা না বানায় না পাহাড়ের উপর থাকে, মুমেনের শান হচ্ছে সেটা, বাসা বানাবে না পাহাড়ের উপর থাকবে, মাথা সবসময় উঁচা থাকবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুমেন এত বেনিয়াজি, এত বড় হওয়া সত্ত্বেও মুমেন সব সময় ভদ্রতার নম্রতার কারণে নিচের দিকে হয়ে থাকে, যেটা আমার নবী হতেন। আমার নবীকে বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম, হাবিব আল্লাহর রহমত আপনার উপর, আপনি কি পরিমাণ ভদ্র নম্র, কি পরিমাণ সম্মানিত উপস্থিতি, এত কিছুর পরেও ভদ্রতা নম্রতা বিনয়। মুসলমানের যারা আমার নবীর শিক্ষানীতি ফলো করবে তাদের চরিত্রের রং এরকম হবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন। বাকি দুইটা চরিত্রের মধ্যে এতেদাল হওয়া, এফরাত থাকবে না তফরিত থাকবে না। এফরাত কি জিনিস? বোতল এক লিটারের পানি ডালছি কত? দেড় লিটার। এক লিটার ভিতরে আর আধা লিটার বাইরে, এটাকে এফরাত বলে। কি বলে? এফরাত। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নীতি যখন আমার জীবনে বাস্তবায়িত হবে আমার হাতে একটা মিজানের পাল্লা থাকবে, আমি সত্য মিথ্যার মধ্যে দিন রাতের মধ্যে সমীচীন অসমীচীনের মধ্যে একটা ফারাক করতে পারবো, প্যারামিটার থাকবে আমার জিন্দেগিতে। আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ক্রাউডকে নেশনে পরিণত করেছেন, জাতিতে পরিণত করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করলেন? আমার নবী আপনার পুরা সেটিংস, যেটা কলবের সেটিংস, নফসের সেটিংস, রুহের সেটিংস, চোখের সেটিংস, শরীরের সেটিংস, সব কিছু বলে আপনাকে বলেছে আপনার জীবনে যেন একটা হিজরত হয়, আপনার জীবনে যেন একটা ট্যুর হয়। কোনটা? কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন? আপনি নফসের গ্রাম থেকে রুহের গ্রামে আপনাকে সফর করতে হবে। আপনি যতক্ষণ নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর করতে না পারবেন আপনার ভিতরের সেটিংস প্রপারলি সেট করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। আর নফসের গ্রাম থেকে রুহের গ্রামে কেমনে সফর করে সেটা পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না, সেটা আউলিয়া কেরামের দরবারের মধ্যে শেখানো হয়।